বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার 26 নম্বর ওয়ার্ডের জগদ্দলে। এই ওয়ার্ডের মোট 12টি বুথের 9টি বুথেই জয়লাভ করেছে বিজেপি। ওয়ার্ডের সবকটি বুথ মিলিয়ে 100 বেশি ভোটে এই ওয়ার্ড থেকে জয়লাভ করেছে বিজেপি। তার জেরেই এই হামলা বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে। ঘটনায় ইতিমধ্যে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। আমরা ভারতীয় জনতা পার্টি সোনারপুর দক্ষিণ বিধানসভার এই 26 নম্বর ওয়ার্ডের একটি পার্টি অফিস ছিল দীর্ঘদিনে। এই পার্টি অফিস থেকে কাল গতকাল রাত্রিবেলা তৃণমূলের দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়ে গেছে, সমস্ত আসবাবপত্র নষ্ট করেছে, পার্টি অফিসের ছাদটাকে ওই টিনের সেটটাকে নষ্ট করে দিয়ে গেছে, দরজা পর্যন্ত ভেঙে দিয়ে গেছে, যা আসবাবপত্রগুলো সব বাইরে বার করে আগুন ধরিয়ে দিয়ে গেছে। আমরা এই 26 নম্বর ওয়ার্ডে এবারে 2024 লোকসভা নির্বাচনের 12টা বুথের মধ্যে 9টা বুথেই জয়লাভ করাতে তাদের এই গাত্রদাহ এবং তাদের এই গায়ের জ্বালা। এবং আমাদের শুধু পার্টি অফিস, আমাদের বিভিন্ন কর্মীদেরও ইনডাইরেক্টলি ডাইরেক্টলি থ্রেট দেওয়া হচ্ছে। রাস্তাঘাটে গেলে তাদের গালাগাল করা হচ্ছে, বিভিন্নভাবে পার্টি কর্মী ডিস্টার্ব করা হচ্ছে। আমরা এর সুস্থ সমাধান চাই এবং শান্তি এলাকায় শান্তি চাই এবং যারা দোষী যারা তাদের বিরুদ্ধে শাস্তি আমরা চাই। তৃণমূলে দুষ্কৃতিরাই করেছে, তাদের তারা হেরে যাওয়ার ভয়ে তারা অত্যাচার চালাচ্ছে। হ্যাঁ, পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, আমরা আমাদের লিগাল সেলের সঙ্গে কথা বলেছি, আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। আমি অরিজিৎ মুখার্জি, সোনারপুর দক্ষিণ 2 নম্বর মন্ডলের সভাপতি।